আলাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু কামাল হোসেন ভাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আল্লাহ তার জ্ঞানে বরকত দান করুন বিষয় হলো যে আমি এখানে কাতারে থাকি এখানে আজান হয় আজানের পরে কাতারে বা কেউ আছেন যারা ইমামতি করে তারা অনেক সময় আজানের পরে বসে বসে চা খায় গুজব করে সিগারেটও পান করে আবার ইমামতিও করে এখন তাদের ও তারা অজুও করে না মুখ কুলিও করে না ওই অবস্থায় তারা নামাজ পড়ায় এখন তাদের পিছনে নামাজ হবে নাকি একা একা পড়ে নিব আলহামদুলিল্লাহ সাল্লা সালামু আল্লাহ রসুল্লাহ আবাদ সমানিত কামাল হোসেন ভাই এই সিগারেট কি আসলে কেজুল অদু হালিৎ তাঁতক্ষীর হালিৎ তাঁত খুয়ানুতুল অদু আমলা কুতুল ওদু অর্থাৎ হল যে ধূমপান করা কি অজু নষ্ট হওয়ার কারণ না কি না নষ্ট হওয়ার বজু ভঙ্গ হওয়ার কারণ না এই সম্পর্কে আবদুল্লাহ বিন বাজ রহিমা উল্লাহকে বিষয়ে জানানো হয়েছিল প্রশ্ন করা হয়েছিল তিনি যেটা বলছেন সেটা হলো হলো যে শিকারের যে হারাম এবং এটা অত্যন্ত ক্ষতিকর জিনিস আল্লাহ হারাম করছে এটা খুবই নিকৃষ্ট জিনিস এতে কোনো সন্দেহ নাই প্রত্যেকটি যারা এই সমস্ত নেশায় আক্রান্ত হয়ে গেছে তাদের আল্লাহর কাছে ভাবে তবা করা দরকার এটাতে সেরে এসে এতে দূরে থাকতে হবে কারণ আল্লাহ তালা বলছেন এস আলাকা মা দা ওহেল্লুম তাদেরকে যদি বলা হয় তারা যদি জিজ্ঞেস করে তাদের জন্য কি হালাল করা হয়েছে তাহলে অবশ্যই তাদেরকে বলতে হবে কুল ওহেল্লম তো এবার পবিত্র জিনিস তাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে এবং আল্লাহ সুফহান তোলা আয়তে বলছে হেল্লুল আহমদ তো এবার বাদ ওই হারিম আলহিমুল তাদের প্রতি পবিত্র তো পবিত্র জিনিস পুত্র পবিত্র জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে আর খবিজ জিনিস খারাম করেছে লা সাক্ষা করে কোনো সন্দেহ নাই যে সিগারেট খবিশের অন্তর্ভুক্ত নিকৃষ্ট জিনিস অন্তর্ভুক্ত এটা হলো সংক্ষিপ্ত কথা এবং সিগারেট খেলে অজু যাবে না আবদুল্লাহ বিন বাজুর রহম্লা সংক্ষিপ্ত যদি একটি কথা বললাম তাহলে এর দ্বারা প্রমাণ হলো সিগারেট নাওয়া কেজুল অজু নয় ওজু ভঙ্গের কোনো কারণ নয় তবে যে কোনো কোনো আলেম তারা বলছেন সিগারেট যেহেতু খবিজ নিকৃষ্ট জিনিস এটা পান করার কারণে এর নিকৃষ্ট দুর্গন্ধ আসে প্রত্যেক ব্যক্তি এটা থেকে দূরে থাকা দরকার তবা করা দরকার বিরত থাকা দরকার আল্লাহ কাছে মাফ চাওয়া দরকার কেউ যদি শিকার্ট খাওয়াতে অভ্যস্ত শিকার পান করাতে অভ্যস্ত হয়েই যায় তাহলে সরাসরি নামাজে দ্বারা তো সবার গন্ধ আসবে আর ইমাম মানুষ এটা কীভাবে হইতে পারে সুতরাং তাকে তবা করা দরকার অন্তপাকে মুখে কুলি করে মুখ পবিত্র হওয়া উচিত সেখানে তো মানুষেরও কষ্ট যেমন পায় ফেরস্তাও কষ্ট পায় এই সমস্ত বিষয়ে আলমুল্লাহামা উল্লেখ করেছেন তো আমিও এই সমস্ত বিষয়ে বলবো যে হারাম যে ব্যক্তি ইমামতি করবেন সে ব্যক্তি কিভাবে হারামের উপরে থেকে সিগারেট পান করে তার বাবা ইমামতি করে অনেক মানুষেরা আছে সাধারণ মানুষ সাধারণত যারা আল্লাহ যাদেরকে ইমামতির দায়িত্ব দিয়েছেন বা যারা পেশাগতভাবে ইমাম হয়ে আছেন বা এই দিনের খেদমুত করে এত সারাভাবে মাকানের কাজ ইমামতি একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ কোন ইমাম এইগুলি করে না সাধারণত তারপর সাধারণ যারা ইমামতি করে বা সাধারণ লোক অনেক সময় সিগারেট মেগারেট পালায়া ইত্যাদি এইগুলি ইমামতি শুরু করে দেয় এদের পিছনে অনেক সময় একতেদা করতেও খারাপ লাগে নিজেদেরকে নিজে অবক্তি লাগে হ্যাঁ আর পেশাদার ইমাম যদি হয় নিয়মিত যদি ইমাম এরি করে হ্যাঁ অবশ্যই তাকে সতর্ক করা দরকার যেভাবে হোক চিঠির মাধ্যমে হোক গোপন আলাপের মাধ্যমে হোক ব্যক্তিগতভাবে হোক এবং তাকে সতর্ক বানিয়েও উচ্চারণ করা দরকার যে আপনি যদি এই সমস্ত বিষয় করেন তাহলে আপনার পিছনে আমরা নামাজ পড়ব না এরকম কিছু হেদায়তের বাণী তাকে পৌঁছে দিতে হবে বাকিরা তার দায়িত্ব সে আল্লাহ কাছে জবাব দেবে নামাজ হবে তা করলে নামাজ হয়ে যাবে তার হিসাব সে দিবে আল্লাহর কাছে প্রত্যেকেই ওলা তাজির বিজরা ওখরা কেউর অন্যায় কেউ বাপের বোঝা বহন করবে না ওয়াইন তাদু মুস্কলীলা হেমলিহা ও ইন তাদু ও মুস্কলত নীলা হেমলিহা ওয়িন কানাজা করবা অলস হ্যাঁ অর্থ হইল যে যদিও ওয়িন তাদু মুস্কল নীল হা লাই রহমান মিনু সেই অা যা করবা অর্থ হইল যে কেউর তো কেউ বহন করবে না যদিও সবচেয়ে গুণা বড়ো বোঝা বহনকারী যদিও সবচেয়ে বড় বোঝা বহনকারী যে শক্তিশালী বোঝা বহন করে তাকেও যদি ডাকা হয় সেও সামান্য সরিষা পরিমাণও বোঝা বহন করবে না যদিও নিকটাত্মীয় হয় তাকে তার এটাই হলো কথা অন্যায়ের যে অন্যায় একটা কথা বলে যে পাপ ছাড়ে না বাপকেও সুতরাং সবার অন্যায় সবার কাছ সবার সবাই আল্লাহর কাছে মাপ নিতে হবে সে যে যে যত বড়ই হোক না কেন ছোটো হোক আর বড় হোক আল্লাহ কাছে সবাই মাপ চাইতে হবে আর অন্যায় যদি কোনো ব্যক্তি করে থাকে সে তার হিসাবে সে দিবে। আর অন্যায় করে এই সমস্ত সে বড় বড় কথা বলবে ইমামতি করবে ভালো কাজ ইমাম মসজেন বাজারে যারা যে সমস্ত কাজ যারা করে তারা তো ভালো লোকই হওয়াটা উচিত এবং ভালো লোককে ভালো লোক আছে দেখেই তো ভালো বলেই তো মানুষ তাকে সম্মান করতেছে এবং সেই ইমামতির যোগ্য হয়ে থাকে সুতরাং কোনো ব্যক্তি যারা ইমামতি করবে এই সমস্ত ব্যক্তিদের উচিত না এই কাজ করা যদি কেউ করে থাকে তাকে সতর্ক যেভাবে হোক করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সবাইকে আমল করে তৌফিক দান করুন হাজার সাল্লাহ তালাবনা মুহাম্মদ السلام عليكم ورحمه الله وبركاته